بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত আব্দু সত্তার ভাই বাংলাদেশ থেকে আপনি প্রশ্ন করেছেন যে সাল্লাম গাইবী খবর জানতেন কিনা আপনি ওয়াজ নসীর শোনেন যে অনেকে বলে গাইবি খবর জানতেন যেমন আপনি বললেন যে রসুল কবর থেকে পাশে দিয়ে যাচ্ছিলেন তো কবর আজাব হচ্ছিল তিনি কীভাবে জানলেন তিনি কি গাইবী খবর জানতেন কিনা এক নম্বর জানতে হবে গাইবি যে গাইবের এলিম বা গাইবের বিদ্যাটা এটা একমাত্র আল্লাহর অধিকার এটা আল্লাহ ছাড়া কেউ জানে এটা প্রমাণ হচ্ছে অনেকখানে রয়েছে চুরা হাসেলির বাইশ নম্বর আয়তের কথা উল্লেখ করি আল্লাহ বলতেছেন আব্লাহম সুস্তানিম হু আল্লাহ ইহ্লাহু আলিমুলি রহমান রহিম আল্লাহ তালা বলতেছেন তিনি আল্লাহ সুরাহাস বাইনবালা তিনি আল্লাহ যিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই মাবুদ নাই এবং গায়েব এবং অদৃশ্য এবং দৃশ্য অর্থাৎ গায়েব এবং সামনের জ্ঞানের অধিকারী একমাত্র গায়েব এবং গাইবের অধিকারী একমাত্র আল্লাহয় আকর পরমকর নাম আল্লাহ রাবুল আলমীর মালিক হোর রাহমান রাহিম তিনি পরম কর্ম দয়ালু তিনি গায়েবের মালিক গায়েব জানেন এবং উপস্থিত যা সেটাও জানেন মানে অদৃশ্য এবং দৃশ্য সমস্ত জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ রাবুল আলমিন তাহলে এই জ্ঞানের গায়েবের মালিক গায়েব জানার মালিক একমাত্র আল্লাহ তালা সেখানে এখানে প্রমাণ হল এবং আল্লাহ রবুল আলম সরাসরি রসুলকে এই কথা মানে উল্লেখ ঘোষণা দেওয়ার জন্য বলছেন সুরা নামলের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন কল্লা আলান আল্লাহ হ্যাঁ নবী আপনি সমস্ত পৃথিবীর মানুষকে বলে দেন যে আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না এখন আপনি প্রশ্ন করেছেন যে অনেক ও আজ শুনছেন রসুলসলাম কবরের আজাব হচ্ছে এটা জানতেন জানছেন এটা জানছেন কীভাবে এটা বুঝতে হবে যে আল্লাহ রাবুল আলমিন নবীদেরকে জানান নবীদেরকে আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত গায়েবের সংবাদ দিয়ে দেন তো সেটা ওনারা জানতে পারে কিন্তু নিজের থেকে জানার কোনো অধিকার কারণে রসুল্লা সাল্লাম হোক ফিরিস্তা হোক জিন হোক পৃথিবীর সৃষ্টি জগতে আল্লাহ ছাড়া কেউই কখনও এই গাইবে খবর বলতে পারে না কারণ এটার একমাত্র জানার যে জ্ঞানটা আল্লাহ নাই কিন্তু কখনো আল্লাহ রব্বুল আলমিন গাইবে খবর যারা নাকি নবী তাদেরকে আল্লাহ জানান আল্লাহর ইচ্ছা অনুযায়ী তো জানাইল তো সেটা আল্লাহ তালা জানাইলো আল্লাহ তালা জানাইলে সবাইকে জানতে পারে তো এই এই ব্যাপারে আল্লাহ রব আলী সুরা জিনের ছাব্বিশ নম্বর আয়াত এবং সাতাশ নম্বর আয়াত আল্লাহ তালা উল্লেখ করেছেন আউবাহ সালি আলমাই আহদআ অমিন হুয়াসলক বইন এখানে ছাব্বিশ নম্বর আয়াত সুরা জিনের আল্লাহ বলেছেন একমাত্র তিনি অদৃশ্যের জ্ঞানী তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না এখানে আল্লাহ তালা বলতেছেন গাইবি খবরের মালিক একমাত্র আল্লাহ তালা গাইবি খবর আল্লাহরা কাউকে জান না তবে আল্লাহ তালা বলতেছেন সাতাশ নম্বর আজ তার মনে হচ্ছে রসুল ব্যতীত রসুল যা যারা রসুল রয়েছে তাদেরকে আল্লাহ রাবুল আলমীর ইচ্ছা অনুযায়ী গাইবি খবর জানান যেমন রসুলকে আল্লাহ তালা কে আমাদের দিন কি হবে কবর আজার কীভাবে হয় এগুলো জানাইছেন এখন আমরাও সেটা রসুলের মাধ্যমে জানতে পেরেছি তাহলে এখানে আমরা জানার কারণে আমরা গাইবি খবর জানলাম জেনে ফেললাম এরকম আমরাও জানি এই ধরনের কোনো কথা না যেহেতু রসুলকে আল্লাহ রাবুল আলম জানাইছেন রসুলের মাধ্যমে আমরা জানছি তো যতটুক প্রকাশ হয়েছে সেটা আমরা জানছি কিন্তু নিজের থেকে যেটা নাকি কি কালকে কী আগামীকাল কী হবে কখন কোথায় কেমন মানুষ মারা যাবে মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে না কে জাহান্নামে যাবে কে শহীদ হলো কে শহীদ হলো এই ধরনের যে সমস্ত দৃশ্যের খবরগুলো এগুলো আল্লাহ ছাড়া কেউই জানে না কিন্তু ভবিষ্যতে এবং যখন রসুলসলাম নবীরা আসতেন তাদেরকে আল্লাহ রবল আলমিন প্রয়োজন অনুসারে অনেক কিছু গাইবি খবর জানাতেন জানার জানানোর পর তারা জানতেন এবং তারা আবার অন্যদেরকে জানাতেন তো এইভাবে অন্য মানুষরাও তো জেনে সেরসু থেকে আমরাও জানলাম তো আমরা জানার অর্থ এইটা না যে আমরাও সব গাইব খবর জানি না যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন নবীর মাধ্যমে আর আমরা নবীর মাধ্যম থেকে জানি কাজেই মূল জিনিসটা হচ্ছে যে গাইবি খবরের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল মিন আল্লাহ রাব্বুল আলামিন সারা কেউই জানে না কারণ আল্লাহ কারো কার প্রকাশও করেন না শুধুমাত্র রসুল নবীদের কাছে আল্লাহ তাআলা প্রয়োজন অনুসারে গাইবী খবর যতটুকু প্রয়োজন সেটা প্রকাশ করেন সবাইকে জানার জন্য আল্লাহ তাআলা আমাদের সে কে এই ইমান দৃঢ় বিশ্বাস রাখার তহবিদান করুক যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ আর আল্লাহ ছাড়া কেউ যদি গাইবি দাবি করে যে আমি গাইবি খবর জানি তাহলে সে কাফের হয়ে যাবে চিরদিনের জন্য ইসলাম থেকে বাইর হয়ে যাবে এবং যে কেউ যদি বিশ্বাসও করে যে আল্লাহ ছাড়া অন্যরা গাইবি খবর জানে বা বলতে পারে দেশের খবর সে যদি এরকম বিশ্বাস করে সেও কাফের হয়ে যাবে কারণ এটা আল্লাহর বিধানের বিপরীত আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর বিধানগুলো সুন্দর করে কোরআন হাদিস সই হাদিস থেকে বুঝে আমল করার বিশ্বাস করে তফিদান করো কসল্লাহি